দিনভর রায়গঞ্জ পাওয়ার্ড বাই ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। কো পাওয়ার্ড বাই শ্রী ঢাকা জুয়েলার্স, নিবেদক সেনকো গোল্ড এন্ড ডায়মন্ড। নমস্কার, আমি কুনাল, শুরু করছি আজকের দিনভর রায়গঞ্জ। নভেম্বর মাস শেষ হওয়ার পরও পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ করতে পারেনি বহু গ্রাম পঞ্চায়েত। জেলাশাসক সময়সীমা বেঁধে দেওয়ার পরেও উত্তর দিনাজপুরে বহু গ্রাম পঞ্চায়েত পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ করতে ব্যর্থ হয়েছে। অভিযোগ, বেশ কিছু গ্রাম পঞ্চায়েতের মধ্যে কাজ নিয়ে উদাসীনতা রয়েছে, সার্বিক উন্নয়নের তাদের কোনো আগ্রহ নেই, যার ফলে পঞ্চদশ অর্থ কমিশনের বরাদ্দ খরচের গতি মার খাচ্ছে। এ নিয়ে ক্ষুব্ধ জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা সোমবার রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে জেলার 98টি গ্রাম পঞ্চায়েত, 9টি পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদ সদস্যদের নিয়ে বৈঠক করেন। এদিনের বৈঠক থেকে গ্রাম পঞ্চায়েতগুলিকে ফাঁকিবাজি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলাশাসক। উল্লেখ্য, শারদ উৎসবের আগে এই জেলায় যোগ দেন সুরেন্দ্র কুমার মিনা। নতুন দায়িত্ব গ্রহণ করেই তিনি পঞ্চদশ অর্থ কমিশনের গতি বাড়ানোর নির্দেশ দিয়েছিলেন। জেলার 9টি পঞ্চায়েত সমিতির 98টি গ্রাম পঞ্চায়েতকে নভেম্বর মাসের মধ্যে কাজের গতি বাড়ানোর সময়সীমা বেঁধে দিয়েছিলেন। জেলাশাসকের কড়া নির্দেশের পরেও 22টি গ্রাম পঞ্চায়েত পঞ্চদশ অর্থ কমিশনের টাকা খরচ করতে পারেনি, জানিয়ে রীতিমতো ক্ষুব্ধ জেলাশাসক। তাই এদিন তিনি জরুরি ভিত্তিতে বৈঠক করে কড়া দাওয়াই দেন। উত্তর দিনাজপুর জেলার জেলাশাসক সুরেন্দ্র কুমার মিনা বলেন, ডিসেম্বর মাসের মধ্যে যতটা সম্ভব টাকা খরচ করতে হবে, আমি কোনো ফাঁকিবাজি বরদাস্ত করব না। মঙ্গলবার দুপুরে রায়গঞ্জ রেল স্টেশনের ওপর দিয়ে উড়াল পুল এবং রেল লাইনের তলা দিয়ে আন্ডারপাস নির্মাণে প্রশাসনিক ছাড়পত্রের দাবিতে পথসভা করল ভারতীয় জনতা পার্টির রায়গঞ্জ মন্ডল 3 কমিটি। তারা স্থানীয় সেন্ট্রাল মার্কেটের সামনে এই পথসভা করেন। স্থানীয় নেতাদের অভিযোগ, স্থানীয় সাংসদ দেবশ্রী চৌধুরী বহুদিন আগে জেলা প্রশাসনের কাছে রায়গঞ্জ শহরে ঘড়ি মোড় থেকে পুরনো স্টেট ব্যাংক পর্যন্ত একটি উড়াল পুল নির্মাণ এবং রেল লাইনের তলা দিয়ে একটি আন্ডারপাস নির্মাণের জন্য উদ্যোগী হয়েছিলেন। বিষয়টির গুরুত্ব উপলব্ধি করে রেল মন্ত্রক ছাড়পত্র দেয়, কিন্তু জেলা প্রশাসন নো অবজেকশন সার্টিফিকেট বা NOC না দিলে তা করা সম্ভব নয়। ঠিক সেই কারণেই দ্রুত উত্তর দিনাজপুর জেলা প্রশাসনের তরফে দ্রুত ছাড়পত্রের দাবিতেই এদিনের পথসভা বলে বিজেপির তরফে জানানো হয়েছে। তবে স্থানীয় মানুষের বক্তব্য, যেহেতু রায়গঞ্জ শহরের ওপর রাধিকাপুর কাটিহার, কলকাতা রাধিকাপুর, হাওড়া রাধিকাপুর নামের কুলিক এক্সপ্রেস, রাধিকাপুর তেলতা এবং বারসই রাধিকাপুরের মধ্যে বেশ কয়েকজোড়া রেলগাড়ি যাতায়াত করে, যদি উড়ালপুর নির্মিত হয় কিংবা আন্ডারপাস গড়ে তোলা যায়, সেক্ষেত্রে শহরের মানুষের মধ্যে চলাচলে গতি আসবে। তবে বিষয়টি কবে নাগাদ সূর্যের আলোর মুখ দেখে সেটাই এখন দেখার। এরপর আসছি একটা বিজ্ঞাপনী বিরতিতে, সঙ্গে থাকুন। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। গত বৃহস্পতিবার বিহারের বারসইয়ে একটি পারিবারিক বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে অনুরোধ জানালেও স্ত্রী রুবি সান্নাল যেতে রাজি হননি বলে সান্নাল পরিবারের অভিযোগ। ওই গৃহবধূর শরীর ভালো নেই বলে তিনি তার 7 বছরের সন্তানকে নিয়ে বাড়িতে থেকে যান। শেখর সান্নাল বিহারের বারসইয়ে না গিয়ে কর্ণজোড়ায় থেকে যান। সান্নাল পরিবারের অভিযোগ, সকলে বাড়ি থেকে বিহারের বারসইয়ের উদ্দেশ্যে রওনা দিলে তিনি তার বন্ধু বাবাই সরকারকে ঘরে ডেকে নেন। এরপর প্রতিবেশী মহিলারা শেখর বাবুকে খবর দিলে তিনি উকিলপাড়ার বাড়িতে পৌঁছে লাথি মেরে দরজা ভেঙে স্ত্রীকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন। এরপর অভিযুক্ত প্রেমিককে খুঁটিতে বেঁধে রাখেন বলেও অভিযোগ। এমন ঘটনার পর রুবি দেবী ধারালো ছুরি দিয়ে তার বাঁ হাতে শিরা কেটে দেন। সেখান থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে তার হাতে 19টি সেলাই পড়ার খবরও মিলেছে। বুধবার রাতে এমন ঘটনার পর বৃহস্পতিবার রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি থাকতে হয়েছে ওই গৃহবধূকে। রায়গঞ্জ শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে অবস্থিত টেনোহরি গ্রাম সেন বংশের আমলে খুবই বর্ধিষ্ণু গ্রাম ছিল। এই গ্রামে অবস্থিত পাতালঘোড়া জলাশয়, বল্লাল দিঘি, নেহালি বিল তারই পরিচয় বহন করে চলেছে। বল্লাল সেনের আমলে টেনোহরি গ্রামে পাতালঘোড়া জলাশয়ের সামনে একটি মন্দির গড়ে উঠেছিল। সেখানে বিষ্ণু ও মহাদেবকে খুবই নিষ্ঠার সঙ্গে পুজো
করা হতো। পাতাল ঘোড়া জলাশয় এই মন্দিরের পূজা অর্চনার জন্য খনন করা হয়েছিল, পাশে ঘাটও বাঁধানো হয়। তখন এই জলাশয় যথেষ্ট গভীর ছিল। জনশ্রুতিতে রয়েছে সেই সময় একটি ঘোড়া এই জলাশয়ে পড়ে ডুবে যায়। তারপর থেকেই নাকি জলাশয়টি পাতাল ঘোড়া নামে পরিচিতি লাভ করে। তখন ওই মন্দিরে কারুকার্যময় 6.5 ফুটের বিষ্ণু মূর্তিটি দেখতে প্রচুর মানুষ ভিড় জমাতেন। বখতিয়ার খলজির বঙ্গ বিজয়ের পর মুসলিম আক্রমণের ভয়ে গ্রামবাসীরা মূর্তিগুলিকে পার্শ্ববর্তী পাতাল ঘোড়া জলাশয়ে ডুবিয়ে দেয়। তারপর থেকে মন্দিরে পুজো পাঠ একদমই বন্ধ হয়ে যায়। ধীরে ধীরে মন্দিরটি ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়ে। 1981 সালে চৈত্র পূর্ণিমার দিন পাতাল ঘোড়া জলাশয় সংস্কার করতে গিয়ে এই মূর্তিগুলি উদ্ধার হয়। সেন আমলের পুরনো মন্দিরের ভেতরের ওপরেই বর্তমানে মন্দিরটি গড়ে তোলা হয়। তাছাড়া পুরনো মন্দিরের একটি পাথরের স্তম্ভ উদ্ধার হয়, যেটি এখন বারান্দায় ব্যবহার হচ্ছে। মন্দিরে বর্তমানে 3 ফুট 2 ইঞ্চির একটি বিষ্ণু মূর্তি এবং 6.5 ফুটের বিষ্ণুর 10 অবতার মূর্তি রাখা আছে। দুটি মূর্তি এই মন্দির থেকে চুরিও হয়ে গেছে। এই 10 অবতার থেকে টেনহরি গ্রামের নামের উৎপত্তি বলে মনে করা হয়। বাংলায় এত বড় কোষ্ঠী পাথরের প্রাচীন বিষ্ণু মূর্তি খুবই কম দেখতে পাবেন। সমগ্র 10 অবতার মূর্তিটির কারুকাজ খুবই অপরূপ। সেন রাজারা বৈষ্ণব ও শৈব ধর্মের মধ্যে সমন্বয় সাধনের জন্য এই মন্দিরে মহাদেবের পূজার ব্যবস্থা করেছিলেন। সেই সময় যে শিবলিঙ্গটি মন্দিরে প্রতিষ্ঠা ছিল সেটিও সেই সময় পাওয়া গিয়েছিল। মন্দিরের ভেতরে সেটি এখনো রাখা আছে। বর্তমানে গ্রামবাসীদের উদ্যোগে প্রতি বছর চৈত্র পূর্ণিমার দিন মন্দিরের বাৎসরিক পুজো হয়ে থাকে। পুজো উপলক্ষে মেলারও আয়োজন করা হয়। মেলাটি নারায়ণ ঠাকুরের মেলা বলে পরিচিত। মেলা যদিও এখন শেষ হয়ে গিয়েছে, কিন্তু তা সত্ত্বেও মন্দির থেকে একবার অবশ্যই ঘুরে যেতে পারেন। এত গুরুত্বপূর্ণ এই এত বড় বিষ্ণু মূর্তি কিন্তু খুবই কম দেখতে পাওয়া যাবে। আসবেন কেমন করে? রায়গঞ্জের মারাইকুড়ায় নবনির্মিত 12 নম্বর জাতীয় সড়কের বাইপাস অতিক্রম করেই এই টেনহরি নামের গ্রামটির হদিশ। যে কাউকে জিজ্ঞেস করলেই বলে দেবে মন্দিরটির অবস্থান। মাঝে টেনহরি গ্রাম থেকে 9-এর দশকের মাঝামাঝিতে বহুমূল্যের কোষ্ঠী পাথরের মূর্তি উদ্ধার হয়, যা আজ ঠাই পেয়েছে রায়গঞ্জের কর্ণজোড়া সংগ্রহশালায়। এই কাজে বর্তমান রায়গঞ্জের পুর প্রশাসক সন্দীপ বিশ্বাসের সুযোগ্য পিতা নারায়ণ বিশ্বাসের অবদান অনস্বীকার্য। তার ঐকান্তিক উদ্যোগে বহু মূল্যের মূর্তি পাচার রোখা গিয়েছিল। তবে রায়গঞ্জে টেনহরি গ্রামের যে ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম, তা এক বাক্যে স্বীকার করবেন ইতিহাসবিদ থেকে শুরু করে সমগ্র উত্তর দিনাজপুরের সব শ্রেণীর মানুষ। আজকের দিনভর রায়গঞ্জ এ পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে।